গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি চলে এসেছি বাংলাদেশের সবথেকে বড় সিনেমা হল যশোরের ঐতিহ্য যশোরের গৌরব মনিহার সিনেমা কমপ্লেক্সে, যেটা একসময় এশিয়ার সর্ববৃহৎ সিনেমা হল নামেও পরিচিত ছিল এবং এখনো পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল এটি। 1983 সালের 8ই ডিসেম্বর মনিহার সিনেমা হলের যাত্রা শুরু হয় এবং তখন থেকেই এখনো পর্যন্ত এখানে অনবরত প্রদর্শিত হয়ে আসছে হাজার হাজার সিনেমা। তবে এতদিন পর্যন্ত সিনেমা হলের আনুষঙ্গিক সকল বিষয় একই ডিজাইন ও অ্যানালগ পদ্ধতিতে পরিচালিত হলেও বর্তমানে 2024 সালে এসে যুগের সাথে তাল মিলিয়ে চলতে ও যশোরবাসীকে সিনেমা অঙ্গনের নতুনত্বের স্বাদ দিতে মনিহার সিনেমা কমপ্লেক্সকে মনিহার মাল্টিপ্লেক্স সিনেমা হলে রূপান্তর করা হয়েছে, যেখানে পাবেন বর্তমানের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত সিনেপ্লেক্সের সকল সুবিধা। থাকছে মানসম্মত পরিবেশে 66 আসনের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল একটি প্রদর্শন কক্ষ, সেই সাথে বিশাল সাইজের অত্যাধুনিক সিলভার স্ক্রিন সহ ডলবি ডিজিটাল সাউন্ডের ব্যবস্থা, এবং এখন থেকে তারা এই সিনেপ্লেক্সে 3D ও 4D মুভির সেবাও দিতে পারবে। সিনেপ্লেক্সের প্রায় 95% কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 5% কাজ শেষে খুবই দ্রুতই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে। প্রাথমিকভাবে উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ও টিকিটের প্রাইস এখনো নির্ধারিত না হলেও সময়ের সাথে তাদের অফিসিয়াল পেজের মাধ্যমে সবাইকে অবগত করা হবে। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে অনন্য মামনে নির্মিত সাকিব খানের পরবর্তী মুভি দরদ সিনেমার মাধ্যমেই শুরু হবে সিনেপ্লেক্সের শুভযাত্রা। এখন থেকে তারা একই সময়ে দুটি সিনেমা প্রদর্শন করতে পারবে, একটি সিনেপ্লেক্সে ও দ্বিতীয়টি পূর্বে সাধারণ সিনেমা হলে, এবং আগামীতে এই সাধারণ সিনেমা হলটিও অত্যাধুনিক সিনেমা হলে রূপান্তরিত করার পরিকল্পনা তারা করেছেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই সিনেপ্লেক্সের প্রথম মুভি কে কে দেখতে ইচ্ছুক কমেন্ট করে জানান এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করেও জানিয়ে দিন সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ, টাটা।